নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লেইন বাই প্রিয়াঙ্কা। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সবারই জানা উচিত বা কমবেশি সকলেই জানে, সেটা হচ্ছে ওয়ান স্টপ সেন্টার। রিসেন্টলি পেপারে একটা নিউজ বার হয়েছে, সেটা হলো 6.6 লাখ ওমেন ইন ডিস্ট্রেস রিসিভড অ্যাসিস্ট্যান্স সেন্টার থেকে এটা বলা হয়েছে। তো সেন্ট্রাল মিনিস্টার ফর ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট যিনি আছেন, স্মৃতি জুবিন ইরানি, তিনি লোকসভায় লিখিতভাবে জানিয়েছেন সারা দেশ জুড়ে যে ওয়ান স্টপ সেন্টার আছে সেগুলোতে প্রায় 6.6 লাখ, মানে 6.6 লাখ মহিলাকে আশ্রয় দেওয়া হয়, এবং তার সাথে সাথে তাদের যে বিভিন্ন নিডগুলো আছে, প্রয়োজনগুলো আছে, সেই প্রয়োজনগুলো দেখা হয়, তাদের বিভিন্নভাবে সাহায্য করা হয়। তো লোকসভায় ওয়ান স্টপ সেন্টারের কাজ বা সাকসেস নিয়ে কোয়েশ্চেন করা হলে তিনি তার জবাবে লিখিতভাবে এই ইনফরমেশনগুলো দেন। তিনি আরও বলেন যে এই সেন্টারগুলো নিডি ওমেন যারা আছেন তাদের সব রকম সাহায্য প্রোভাইড করে, যেমন মেডিকেল এইড, লিগাল অ্যান্ড অ্যাডভাইস, ম্যাক্সিমাম 5 দিনের জন্য টেম্পোরারি শেল্টার দেওয়া হয়, তার সাথে সাথে সাইকো সোশ্যাল কাউন্সেলিংও করা হয়। যারা বিভিন্নভাবে টর্চার হয়, মেন্টালি যারা ডিস্ট্রেস ভেঙে পড়েছে, তাদের সাইকোলজিক্যালি সোশ্যালজিক্যালি কাউন্সেলিংও করা হয়। তো ওয়ান স্টপ সেন্টার কি? ওয়ান স্টপ সেন্টার হলো সেন্ট্রালি স্পন্সর্ড একটি স্কিম। এটি আমব্রেলা স্কিম ফর ন্যাশনাল মিশন ফর এম্পাওয়ারমেন্ট অফ ওমেনের একটি সাব স্কিম। এটি ইমপ্লিমেন্ট করা হয় 2015 সালের 1 এপ্রিল। এই স্কিমের আন্ডারে প্রাইভেটলি এবং পাবলিকলি যে কোনোভাবেই হোক না কেন, যে কোনো বয়সের মহিলাদেরই যারা ভায়োলেন্সের শিকার, সে ভায়োলেন্স বিভিন্ন হতে পারে, তাদের সাহায্য করা হয় বিভিন্নভাবে, যে কোনো সাহায্য করা হয়। যে কোনো ভায়োলেন্স বলতে ফিজিক্যাল, সেক্সুয়াল, ইমোশনাল, সাইকোলজিক্যাল, ইকোনমিক্যালি অ্যাবিউজড হলে তাদের সাহায্য করা হয়, অথবা ট্রাফিকিংয়ের শিকার কোনো মহিলা, বাচ্চা, অনার রিলেটেড ক্রাইমস যেগুলো আছে, যেমন হচ্ছে অন্য জাতের ছেলেকে বিবাহ করলে তাদের যে মেরে ফেলা হয়, তারপর অ্যাসিড অ্যাটাক্স তো আছে, এটা হামেশা হচ্ছে, প্রভৃতির শিকার মহিলাদের সব রকমভাবে সাহায্য করা হয়। তো কারা কারা এই ওয়ান স্টপ সেন্টারগুলোতে সাহায্য চাইতে পারে বা কীভাবে সাহায্য চাইতে পারে? তো যে মহিলারা ভায়োলেন্সের শিকার তারা নিজে থেকেই ওয়ান স্টপ সেন্টারে যেতে পারে, অথবা নিজে না গিয়ে যে কোনো ব্যক্তি মারফত, তার মধ্যে পাবলিক সার্ভেন্ট হতে পারে, যেমন ডক্টর, পুলিশ, লয়ার বা যে কোনো পাবলিক সার্ভেন্ট, রিলেটিভ হতে পারে, ফ্রেন্ড, এনজিওর মারফত যেতে পারে, ভলেন্টিয়ার মারফত যেতে পারে, তাদের ভায়োলেন্সের বিরুদ্ধে বিচার চাইতে পারেন। বর্তমানে সারা ভারত জুড়ে 730টি ওয়ান স্টপ সেন্টার অপারেশনাল, অর্থাৎ কাজ চলছে। প্রয়োজনে আশা করা যায় আরও ওয়ান স্টপ সেন্টার গড়ে তোলা হবে বা হওয়া উচিত, কারণ এত পরিমাণে মহিলাদের বিরুদ্ধে ভায়োলেন্স বেড়ে চলেছে, এমনকি ছোট ছোট শিশুদেরও রেহাই দেওয়া হয় না, গার্ল চাইল্ডদের বিভিন্নভাবে তাদের অ্যাবিউজ করা হয়। তাছাড়া অ্যাজ পার দ্য স্কিম গাইডলাইন্স, এটি ইমপ্লিমেন্ট করার দায়িত্ব দেওয়া হয়েছে কাদের কাদের? না, ডিস্ট্রিক্ট এবং স্টেট অথরিটিস, অর্থাৎ সকলেরই এটা দায়িত্ব। ওয়ান স্টপ সেন্টারগুলো অধীনে যারা কাজ করছে তাদের তো দায়িত্ব আছে, তার সাথে সাথে সমস্ত পাবলিকের দায়িত্ব মহিলাদের নিরাপত্তা মজবুত করা, তাদের যে কোনো সমস্যার সমাধান করা, তাদের যে কোনো সমস্যায় তাদের পাশে দাঁড়ানো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।